বাইরে ভাই, এই দিকটা একেবারে সারপ্রাইজ চিপস পেয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবার মতো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের বিনোদন দিতে অস্থির বাঙালির মজার ফানি ভিডিও পর্ব তৃতীয় নিয়ে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ম্যাম, আপনাকে দেখবো না ক্লাস করবো বুঝতে পারছি না। দেখো, তুমি যদি আমার দিকে তাকাও তাহলে তোমার কাম দিয়েও তো তুমি আমি কি বলছি তা শুনতে পারছো, তাই না? তো তুমি আমাকেও দেখো, ক্লাসে কি বলতেছি এটাও শুনে ফেলো। তোমার দুই দিকেই লাভ। সুন্দরী ম্যাডামই ম্যাডামকে ফাও ফাও দেখতে পারতেছো, আবার সুন্দরী সুন্দর পড়াশোনাও ফাও ফাও পেয়ে যাচ্ছ। আরে ঠিক আছে ম্যাডাম, আপনি যখন নিজের মুখে বলেই দিয়েছেন তো দেখো আর কোনো চিন্তা নেই, এবার থেকে স্টুডেন্টরা আর আপনাকে বিরক্ত করবে না। বাই দ্য ওয়ে, কারা কারা এখনো পর্যন্ত এই দিদি বোনির অনলাইন ক্লাসে জয়েন হয়নি? না জয়েন হলে অনেক মিস করছে কিন্তু। নেভার। এইবারে আপনাদের ভাইরাল গার্ল একদম চট্টগ্রাম থেকে ধরে নিয়ে আসছি কিন্তু। স্পিড আপ। ব্যথা আছে? না। এটা হলো অ্যান্ড্রয়েড, এটা হলো আইওএস। কোনটা চুজ করবেন, আইওএস অর অ্যান্ড্রয়েড? আরে বাবু বলুন কি? না সত্যি, আমাদের এই চট্টগ্রামের ভাইরাল দিদি অনেক ভাইবা চিন্তার পর লাস্টে অ্যান্ড্রয়েডটাই সিলেক্ট করছে। কেনা কে চাই রে, মানে আমি বলছি বন্ধুরা, ভিডিওটা যারা যারা দেখছো তাদের এক্ষুনি ভিডিও লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে এর সঙ্গে কিন্তু তোমার বিয়ে দিয়ে দেবো। মনে করি যে যদি এমনও হয় যে ছেলে বেকার কিন্তু আমাকে অনেক ভালোবাসতেছে, আমি আমার নিজের ইনকাম দিয়ে তাকে চালাবো। আর বলি ভাই তোর কাজ থাকবে একটা, সেটা হচ্ছে শুধু বলো তুই আমার ভালোবাসবি, আর বাকি আমি বাইরে কষ্ট কষ্ট করে কামাই করে এসে তোরে খাওয়াবো। ভাই কেউ আমাকে প্লিজ বলেন এমন দিয়ে কোথায় পাওয়া যাবে? হায় হায়, ইতনা সুকুন। আরে চা দাও, ছোট না বড়, বড়ই দাও। দুধ না লিকার? একটা পারফেক্ট ছেলে পাইলাম না আমি, আমি যে মনটা দিব, আমি যে বিয়ে বসবো, একটা পারফেক্ট ছেলে পাইলাম না আমি আজ। আমার তিনটা মন আছে, দুইটা মন আমি অন্য নামে লিখে দিতাম, আরেকটা মন আমি আমার বাপের বাড়ি রাইখা যাইতাম, বুঝছস? একটা পারফেক্ট ছেলে পাইলাম না আমি আজ। ঠিক আছে, কোনো চিন্তা নেই, দাঁড়াও আমি তোমার জন্য পারফেক্ট ছেলে খুঁজে আনছি। ডলি উঠালে যাউঙ্গা তুমে মে ডলি মে, তুম দেখতি রহ জাওগি মুঝকো। বন্ধুরা, কারা কারা ফ্রেন্ডসের জন্য এই দায়িত্বটা খুব মন দিয়ে পালন করো কমেন্টে কিন্তু জানবে। কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে? আরেকবার বলেন তো। কথাটা হলো কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে? মেয়েদের সামনে থাকে, গরুর পিছনে থাকে। তোর মা একটা কোন দিকে থাকে? নে হার চাচাকে উল্টাপাল্টা প্রশ্ন করবি, এবার হয়েছে তো, এবার মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক করে যাবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।